বচসা থেকে মারামারিতে জড়ালেন স্কুলের দুই শিক্ষক, ঘটনায় হতবাক সকলেই। প্রধান শিক্ষকের ঘুষিতে নাক ফাটল সহশিক্ষকের, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানা এলাকায়। অসুস্থতার জন্য স্কুলে আসতে পারেননি, আর এ নিয়েই বচসায় জড়ালেন দুই শিক্ষক। প্রধান শিক্ষকের ঘুষিতে নাক ফাটল সহশিক্ষকের, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বাজিতপুর MSK স্কুলে। এখানে মাস্টারে মাস্টারে টাকা পয়সা নিয়ে ঝামেলা বাঁধিয়েছিল, এর দুই মাস্টারে রক্তাক্ত হয়েছে। একটা মাস্টার কার্তিক পল, তাকে রক্তাক্ত করা হয়েছে, তাকে আমরা ডাক্তারখানে পাঠিয়েছি। আর হেড মাস্টারকে আটকে রাখিয়েছিল, থানার পুলিশ এসে তাকে ধরে নিয়েছে। মেরেছে জয়দেব ঘোষ, কার্তিক পালকে মেরেছে। জানা গেছে স্কুলের সহকারী শিক্ষক কার্তিক চন্দ্র পাল শারীরিক অসুস্থতার জন্য বৃহস্পতিবার স্কুলে আসেননি। আগে থেকে চিকিৎসার জন্য আবেদন করে ছুটি না মেলায় কার্তিক বাবু এদিন স্কুলে না এসে নিজের চিকিৎসা করান। শুক্রবার স্কুলে এলে প্রধান শিক্ষক জয়দেব ঘোষ তাকে নানা আজেবাজে কথা বলেন বলে অভিযোগ, প্রতিবাদ করেন কার্তিক বাবু। এ নিয়ে দুজনের বচসা হয়। অভিযোগ, এই সময় প্রধান শিক্ষক জয়দেব ঘোষ কার্তিক চন্দ্র পালের নাক লক্ষ্য করে ঘুষি মারেন, নাক ফেটে রক্ত বের হয়ে যায়। এরপর গ্রামবাসীরা ছুটে এসে জয়দেব ঘোষকে আটক করে রাখে। পুলিশ এলে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। আমি ডাক্তার দেখাতে যাব, আমার টাকাটা দিতে হবে। এবারে ও তখন বলছে যে টাকা আমি এখন দিতে পারছি না, তোমাকে 1:30 সময় ছাড়া হবে না এখান থেকে, হেডমাস্টার বলে। এবার হেডমাস্টার এই কথাটা বলা মাত্রই বলে, কেন এই কথাটা বলছি? আমি জানো তো আমি ডাক্তার দেখাতে যাব, তোমাকে কাল থেকে বলে আসছি। আর তোমার কাছে আমি 50,000 টাকা পাবো, তোমাকে দেওয়ার কথা তুমি দিলে না। আর এই বলে কত বিতর্ক হতে হতেই ওকে নাকে একটা ঘুষি মারে হেডমাস্টার। জখম শিক্ষক কার্তিক পালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি আরও জানা গেছে প্রধান শিক্ষকের কাছে 50,000 টাকা পেতেন কার্তিক বাবু। গত 2 বছর ধরে সেই টাকা প্রধান শিক্ষক জয়দেব দিচ্ছেন না বলেও অভিযোগ। কাছে আমি 50,000 টাকা 2 বছর ধরে পাই, সেই টাকাটাও ফেরত দিচ্ছে না হেডমাস্টার। এবার বলে আমি ছাড়বো না, ছাড়বো না বলার পরে আমি কালকে স্কুল ড্রপ করি, স্কুল কামাই করি, স্কুলে যাইনি, যেহেতু ও ছাড়বে না বলেছে। সেই আজকে এসেই সকালে এসেই আমি 10:30 নাগাদ পৌঁছে যাই স্কুলে, তারপরে ও এসেই আমাকে থ্রেট করছে, আপনি কেন আমাকে এই সব কথা বললে। বলেই আমি বলছি তুমি আঙুল নামিয়ে কথা বলো, যা বলার সাধ্যভাবে বল। এইবার বলার পরেই ও আমার নাকে মুখে খুশি মেরে দেয় হেডমাস্টার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দেগঙ্গা।